আরামবাগের আরান্ডি 2 নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে তৃণমূলের উদ্যোগে পালিত হচ্ছে শহীদ দিবস। এই উপলক্ষে চলছে বুথে বুথে পতাকা উত্তোলন। এই কর্মসূচিকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আজ 21শে জুলাই পতাকা তোলা হলো। করোনা মেনে ব্রিগেডে ছোট করে অনুষ্ঠান হয়েছে ওইখানে, আর এখানে আমরা কিছু ছেলেদের আয়োজন করেছি। প্রতি বছরে এই 21শে জুলাইয়ের দিন আপনারা সবাই মমতা ব্যানার্জি ডাকে ব্রিগেডে সভা করতে। করোনার মহামারীতে আমরা কোভিড-19 মেনে এখানে প্রত্যেক বুথে বুথে পতাকা তোলা উত্তোলন। বলো, জিজ্ঞেস কর। করোনার জন্যে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমরা বুথে বুথে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। 21শে জুলাই, 21শে জুলাই, যে 21শে জুলাই এখানে শহীদ স্মরণ, আজকের দিনে যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা এখানে পতাকা উত্তোলন করলাম। প্রতি বছর তো আজকের দিনে ব্রিগেডে দিদির কাছে সভা থাকে, এই করোনা ভাইরাসের জন্যে ওখানে প্রোগ্রাম হালকা করে দিয়েছে দিদি, যার জন্য যে যার এলাকায় পতাকা তোলা হচ্ছে বা যে যার এলাকায় যারা টিভি চালিয়ে দেখবে। 21শে জুলাই শহীদ দিবস, সেই জন্য আমাদের দিদি নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা বুথে কর্মীরা শহীদ দিবস যে যার বুথে বানাবে, কোনো আমাদের মহামারীর জন্য যে যার এই বাজায় রাখবে, দূরত্ব বজায় রেখে ই করো। তবুই আমাদের এটা করা ঠিক নেই, পাশাপাশি দিয়ে রয়েছি, মুখে মাস্ক নেই, তবুই আমরা কী করবো, দিদির আদেশ তো মানতে হবে শহীদ দিবসে। এটা কোন জায়গায় হচ্ছে? এটা হিয়াতপুর। আমরা আজকে 21শে জুলাই মমতা ব্যানার্জির নির্দেশে আজকে 21শে জুলাই পালন করার জন্য আমরা এখানে এসে হাজির হয়েছি। সবাই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহীদ দিবস 21শে জুলাইয়ের জন্য হাজির হয়েছি। আপনার নাম? আমার নাম শেখ সাহানুর আলী, R&D2 সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। আমরা বুথে বুথে পতাকা উত্তোলন করছি এবং এখানে একটা খাওয়া দাওয়া বালক ভোজনের আয়োজন করেছি। প্রত্যেক বালক ভোজনকে বাচ্চা বাচ্চা ছেলেদিকে আমরা এখানে খাওয়ার জন্য একটা আমন্ত্রিত জানিয়েছি, তারা এসে সব খাওয়া দাওয়া করবে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় গান ফান সব শোনা হবে, এখানে বক্তব্য রাখা হবে। এই বলে আপনার নাম? আমার নাম বিশ্বনাথ অধিকারী। ভালোবাসায় গড়া আমাদের শ্রীনগর।
নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।